हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आर पुजो तो सामने चले एलो, पुजो आर बेशी देरी नहीं, ताई भावलम चलो आमार हेयरटाके किभाबे एकटु नतून लुक देवा जाए। प्रति बछरई आमी पुजोते पार्लारे जे हेयरटा काटिंग करी, तारपरे हाइलाइट करी, तो एबछर एरकम सिचुएशन, ताई पार्लारे ना जे आमी भावलम बाड़ीतेई हेयरटा आमी हाइलाइट करे नेब। ताई तोमादेर संगेओ एटा शेयर करछी, হয়তো তোমরা অনেকেই পার্লারে যেতে পাচ্ছো না, তাই তোমরাও কিন্তু বাড়িতে বসে হেয়ারটা হাইলাইট করতে পারো। আগে আমার চুলের হাইলাইটের কালারটা ছিল রেড, তাই মেয়ে বলল এবারে আর রেড কালারটা না করে মাম্মি একটা নতুন কালার ট্রাই করতে পারো। তো আমি ভাবলাম চলো মেয়ের কথাই শুনি। তাই দেখো তোমাদের দেখাচ্ছি, এবছর যেটা আমি করছি সেটা হচ্ছে স্ট্রিক্সের আল্ট্রা লাইট ভাইব্রেন্ট ব্লন্ড কালার, এটা আমি ট্রাই করছি। জানি না এখন আমার উপর কীরকম লাগবে, তোমরা দেখবে, আমি কালারটা করে তোমাদের দেখাবো কেমন লাগছে, তোমরা কমেন্টসে জানাবে। আমিও জানি না নিজেকে যে আমাকে ভালো লাগবে না খারাপ লাগবে, কিন্তু মেয়ে যেহেতু বলছে মাম্মি ট্রাই করে দেখতে পারো, তো আমি এটা ট্রাই করছি। এই প্যাকেটটার পেছনে সব ইনস্ট্রাকশন দেওয়া আছে, এগুলো ফলো করে কিন্তু আমরা বাড়িতে বসে ইজিলি হেয়ারটা হাইলাইট করতে পারি। সামনের চুলটাতে তো আমি নিজেই হাইলাইট করে নিতে পারি, কিন্তু যেহেতু পিছনের চুলেও হাইলাইট করব, তাই যাতে ভালোভাবে হাইলাইটটা করা যায়, তাই আমি আমার মেয়ের হেল্প নিচ্ছি। এই প্যাকেটটার এমআরপি হচ্ছে 160 টাকা, হয়তো তোমাদের 5-10 টাকা ডিসকাউন্ট পেতে পারো, আমি কিন্তু 160 টাকাতে এটা নিয়েছি। মধ্যে এরকম গ্লাভস দিবা আছে, আর আমি এরকম ফয়েল শিট কেটে রেখেছি 10-12টার মতন, এগুলো দিয়ে আমি মাম্মির হাইলাইটটা করব। আর এরকম একটা কালারিং এর ব্রাশ নিয়ে নিয়েছি, আর মাম্মির চুলটা আগের থেকেই মাম্মি পুরো কম করে রেখেছে, ভালো ডিট্যাঙ্গল করে রেখেছে, যাতে মানে কালারিং এর সময় কোনো প্রবলেম না হয়। সো হাইলাইট করার পর মাম্মি শ্যাম্পু করবে, আর তারপরে এই স্ট্রিক্সের তরফ দিয়ে যে কন্ডিশনারগুলো দেওয়া আছে এগুলো ইউজ করবে, যাতে চুলটা অনেক স্মুথ থাকে আর কালারগুলো বেশি লং লাস্টিং হয়। চলো তাহলে এবারে হাইলাইট করাটা স্টার্ট করি। Thank you.
আমি হাইলাইট করেছি। হাইলাইটটা কিন্তু আমি সামনের দিকে করি না, পেছনের দিকেই করেছি, কারণ কীরকম হবে বুঝতে পারছিলাম না কালারটা, তাই আমি পেছনের দিকেই করেছি। আর প্রফেশনালের মতন তো একদম পারফেক্ট হবে না, যেহেতু বাড়িতে করেছি আর আমার মেয়ে করে দিয়েছে, তাই হয়তো প্রফেশনালের মতন পুরো পারফেক্ট না হলেও আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর আমিও আমার মেয়েকে বলছি ভালোই হয়েছে, বাড়িতে আমি যেটুকু পেরেছে আমার মেয়ে সেটুকুই করেছে। তাই তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টসে জানিও, আর তোমাদের যদি আমার এই ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্টস করো। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাদের লং হেয়ার তাদের কিন্তু এটা দুটো প্যাকেট লাগবে, কারণ লং হেয়ারে পুরো যদি হেয়ার মানে হাইলাইট করতে চাও তাহলে কিন্তু দুটো প্যাকেটই তোমাদের নিতে হবে। আর যদি আমার মতন এরকম, আমার চুলটা তো অনেকটা লম্বাই কিন্তু আমি অল্প করে হাইলাইট করেছি, তাই আমার একটা প্যাকেটেই হয়ে গেছে। আমি এই জন্য তোমাদের বললাম, যাদের লং হেয়ার পুরো তোমরা করতে চাও হাইলাইট, তারা কিন্তু দুটো প্যাকেটই নিও, আর শর্ট হেয়ার থাকলে তো কোনো ইয়ে নয়, একটা প্যাকেটে আরামসে হয়ে যাবে। আমার চ্যানেলটা যারা তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আবার বলছি অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনও নতুন আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি এইভাবেই অনেক নতুন নতুন ভিডিও বা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও বা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি মুখে থেকো। বাই।